আমরা সবসময় একটা ক্যাটাগরি, একটা অভিধা আপনার নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে, দুই বাংলার জনপ্রিয়। আমি তো বাংলা থেকে অতিক্রম করার কথা ভাবি, আর সেটা কখনো ভাবেন কিনা? অন্য ভাষার ছবি কি ইংলিশ কি হিন্দি? না, আমি আসলে কি অভিনয় শিল্পী, আমার চেহারা এবং সমস্ত কিছু যে কোনো দেশের সঙ্গে গেলে যদি আমাকে প্রয়োজন হয় আমি অবশ্যই করব, সেখানে আমার কোনো অসুবিধা নেই। দেখুন, আমরা তো অভিনয় শিল্পী, ওই কোরিওগ্রাফার থাকে বা যারাই থাকে তারা যখন একটু একটু দেখিয়ে দেন তখন সেটা হয়ে যায়। হ্যাঁ, সেটা অনেক সময় করতে হয়েছে, সিনেমার প্রয়োজনে ঠিক এখনো ওইভাবে করতে হয়নি, সেই অর্থে আমি একেবারে সেরকম নাতের চরিত্র এরকম। আচ্ছা, চরিত্র আমি এখনো করিনি, পরোক্ষ ভাবে করেছি, মানে প্রত্যক্ষ ভাবে সেটা নিয়েই যে ছবিটা সেটা আমি করিনি করেছি। আমি অনেকগুলো ছবি দেখলে কখনো কখনো কারো কাছে কি এরকম একটা ইমপ্রেশন হতে পারে, জয়া সিরিয়াস অভিনেত্রী তো বটেই, কিন্তু বেশিরভাগ সময় দুঃখের অভিনয় করে। দেখুন, কমেডি বানানো খুবই কঠিন, যেটা আসলে আমাদের এই সাবকন্টিনেন্টে খুব ভালো করে বানাতে পারে না, প্রচুর বলে কিন্তু আসলে আমি বরাবরই নায়িকা সুলভ ক্যারেক্টার ধরুন বা এটা রম কম এগুলো একটু কম করেছি করেছি কারণ এগুলো খুব মেইন স্ট্রিম টাইপের কাজ হয়। আর আরেকটি কথা সত্য যে মানে যে কোনো সুখের বিষয় বা হাসির বিষয় সেগুলো জলের বুকে দাগ কাটার মতো, দাগ কাটলো আবার মিলিয়ে গেল, মিলিয়ে গেল। আচ্ছা, কিন্তু কিন্তু মেলাঙ্কলি ক্যারেক্টার গুলো আপনি ভেবে দেখুন, যে সাহিত্যকর্মেই বলুন বা যেগুলো, সেইগুলো কিন্তু রয়ে যায়, ইতিহাসে রয়ে যায়। আমাকে টানে বেশি, আমাকে টানে বেশি অভিনয় মানে করবার জলে জায়গা দাগ বা আমার কাটবেন, থেকে অনেক দূরে জলে দাগ কাটবেন নাকি পাথরে দাগ কাটবেন, না হৃদয়ে লিখো নাম, সেটি দরকার বেশি। আমরা তো এটাই তো আমাদের সুবিধা, আমি যেটা বলছিলাম যে আমাদের অভিনয়ের মাধ্যমে এই যে আমরা মানুষের এত কাছাকাছি যেতে পারি, মানুষের হৃদয়ে দাগ কাটতে পারি, মানুষের হৃদয়ে বসবাস শুরু করতে পারি, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা কিন্তু আপনি চাইলে পারবেন না, না সেটা আমি অবশ্যই পারবো, তো জীবনেও আমি না, প্রিভিলেজ, অনেকই না, বেশিরভাগ লোকই পারে না, অল্প কিছু লোক পারে, তারাই জয়া আহসান হয়। জয়া, একটু না বিরতি নিয়ে আসি। আসলে যে কোনো অভিনয় শিল্পী পারে। জি, যে ভালো অভিনয় করে সে সবটাই পারে, হয়তো হৃদয়ে তার নামই থাকে, অন্যদের নাম থাকে না। আপনাকে ধন্যবাদ, আমি প্রথম পর্ব শেষ করছি, যাবো দ্বিতীয় পর্বে, একটু বিরতিতে আসছি। আবারও আমন্ত্রণ ঈদের বিশ্ব প্রসঙ্গে, আমাদের সঙ্গে আছেন জয়া হাসান। জয়া হাসান, আমি বলছিলাম যে আপনি সিরিয়াস কথাটাই বললেন যে সবসময় কমেডি, কমেডি করা আসলে খুব কঠিন কাজ, আমি জানি না তেমন একটি চরিত্র কখনো ভাবেন কিনা। আমার একটা চরিত্র মানে নবনী আফরোজ, সাংবাদিকের চরিত্র, আমি ছবিটার নাম ভুলে গেছি, যদি আপনি আমাকে সাহায্য করেন। ছবিটির নাম হচ্ছে চোরাবালি, যেটার চোরাবালি, জন্য আমি দ্বিতীয়বারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, এই যে জাতীয় পুরস্কার পাওয়া কি কখনো, দায়িত্ব তো বেশি করেই দেয়, কিন্তু কখনো মাথায় থাকে যে এই বছর একটা ছবি করি যাতে আরেকটা পুরস্কার পাই? না না না, সেটা কখনো থাকে না, সেটা একেবারেই থাকা উচিত নয়। আর ওই যে আমি বললাম যে এটা তো আসলে বোনাস পাওয়া, আর অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড বাংলাদেশের জাতীয় মানে চলচ্চিত্র পুরস্কার, এটার অবশ্যই অন্যরকম একটা জায়গা রাখে, সেটি আমার সকলের দোয়ায় চারবার পাওয়া হয়েছে, কিন্তু এটা এমন একটা সম্মাননা, এটা পেলে আসলে বারবার, পেলেও না পেলেও বারবারই পেতে ইচ্ছে করে, মনে হয় যে এটা তো জাতীয় মানে জাতীয় সম্মাননা, এটা কেন এখানে নয়। আমি আরেকটা সম্মানজনক, আমাদের প্রথম আলো পুরস্কারও একাধিকবার পেয়েছেন, বেশ কয়েকবার, এবং আমি তো বললাম যে পার্শ্ব চরিত্র অভিনয় করে আপনি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন, মানে ভারতে পার্শ্ব চরিত্র না, আমি মেইন মেইন চরিত্রে অভিনয় করে পেয়েছি পপুলার ক্যাটাগরিতে, সেটা হচ্ছে বিসর্জনের, বিসর্জনের, সরি, হ্যাঁ বিসর্জনের জন্য। আর না ঠিক আছে, এবার আমি পেলাম, আর এবার আমি ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ডে, যেটা ফিল্মফেয়ার এর যেটা নিয়ম ভাঙি আমাকে দেয়া হলো, সেটা হচ্ছে দুটো ছবির জন্য একসাথে ক্রিটিক চয়েস অ্যাওয়ার্ড পেলাম। আচ্ছা আচ্ছা, সেটা প্রথম দিককার ছবি সবগুলো, ঈগলের চোখ এবং আবর্ত, যেটা আমার ডেবিউ ফিল্ম ছিল, সেখানে আমার নমিনেশন ছিল, কিন্তু এবার হচ্ছে দুবার আমি পেয়েছি। আমরা একটা অভিধা আপনার নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে, দুই বাংলার জনপ্রিয়। আমি তো বাংলা থেকে অতিক্রম করার কথা ভাবি, সেটা কখনো ভাবেন কিনা? অন্য ভাষার ছবি কি ইংলিশ কি হিন্দি? না, আমি আসলে কি অভিনয় শিল্পী, আমার চেহারা এবং সমস্ত কিছু যে কোনো দেশের সঙ্গে গেলে যদি আমাকে প্রয়োজন হয় আমি অবশ্যই করব, সেখানে আমার কোনো অসুবিধা নেই।